হ্যালো প্রিন্স, গুড মর্নিং। তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে সকালবেলা উঠে চা খেলাম, খুব ঠান্ডা পড়েছে, চা ঠা খেয়ে এবার পুজো করতে যাব। তো তোমরা সাথে থাকো। সকালবেলা পুজো আচ্চা হয়ে গেল, এবার রান্নাঘরে ঢুকবো। সব ঠাকুরকে জল মিষ্টি দিয়ে হোলি দিয়ে পুজো হয়ে গেল, এবার রান্নাঘরে ঢুকবো। টিফিনে আজকে চাও করছি, যেহেতু রবিবার আজকে, ওই জন্য চাও রান্না করছি। আজকে আর রুটি নয়, রবিবার দিন অন্য কিছু টিফিন করে খাবে না। এবারে ম্যাগি মশলাটা দিচ্ছি, এই চাউয়ে ম্যাগি মশলাটা দিলে খুব ভালো লাগে খেতে, সেই জন্য ম্যাগি মশলাটা দিয়ে চাউ বানাচ্ছি। একটু সসও দেবো অল্প করে। সকালবেলা বন্ধুরা রান্না শুরু করে দিয়েছি, লাল তরকারি হয়ে গেছে, মাছ ভেজে রেখেছি, ভাত বসিয়ে দিয়েছি, এবার দেখো মাছের ঝোলে চাপানো হয়ে গিয়েছে। তারপরে মাংস আছে, মাংসটা রান্না করব আজকে রবিবার, মাংসটা রান্না করব, করলেই রান্না হয়ে যাবে। এখন 12টা বাজে, এখনও রান্না শুরু করিনি। মাংসটা মাছের ঝোল হচ্ছে, মাছের ঝোল রান্না হয়ে গিয়েছে, এবার মাংসটাকে দিয়েছি, দিয়ে ভালো করে দই দিয়ে ম্যারিনেট করে রাখছি। আর এদিকে আলু ভাজছি, ভাতও হয়ে গিয়েছে। কষা মাংস রান্না হয়ে গেল, আজকে মাংসটা ঝোল করিনি, কষা কষাই করেছি, যেহেতু ডাল করলাম বলে, আবার যেহেতু এখানে আবার ডাল করেছি বলে এখানে ডাল করলাম। কালকে একটু পোস্ত রয়েছে, পোস্ত আছে কালকে, ওই জন্য মাংসটা আজকে কষাই রাখলাম। 1:30 বেজে গেছে, কোনো রান্না শেষ হয়নি, এরপরে স্নানে যাবো। আজকে তোমার অপছন্দের খাবার চিকেন, তুমি তো ভালোবাসো না, রবিবার বলে করেছি, তুমি তো পছন্দ করো না চিকেন, তাও কেমন খেলে? চিকেন ভালো হয়েছে, ভালো তো মনটা একটু কম হয়েছে ছেলে, মনটা একটু কম হয়েছে ছেলে, একটু নুন দিয়ে গরম গরম মাংস, তুমি তো ভালোবাসো ভাত, তাও চিকেন করলাম, একটু ঝোলটা খেয়ে নি। তিনটে বাজে আমার খাবার পড়ে রয়েছে, তোমার খাওয়া শেষ হয়ে গেল, খেয়ে নি, অনেক বেলা হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে গেছে, গ্যাসটা সমুচে নিলাম, 3:30 বেজে গেছে, তাও কাজ এখনো শেষ হয়নি। সকালবেলা কেটেছি কতগুলো চাদর, এখানে শুকনো হয়েছে, ঝুলিয়ে রেখেছি, এবার সেগুলো ভাজ করব। মাছের বাজার দুটো এসে ব্যাগ পড়ে রয়েছে, এগুলোকে ঢালবো, তারপরে একটু শোবো। সব এবারে এগুলোকে সব ঢালাঢুলি করে রাখি, যেখানকার জিনিস সেখানে সব ঢালাঢুলি করে রাখি। মাসের প্রথমে এই কাজটা গুছানো হচ্ছে, একটা বিরাট কাজ মাসের প্রথম দিকটা, এই সব জিনিসপত্রগুলোকে এবার সব ঢালাঢুলি করে রাখি। এবার একটু ঢাকা দিয়ে ধুই, একটু না শুলে দুপুরবেলা হয় না, এবার একটু রেস্ট নিয়ে নিই। 4:00 এত দেরি হয়ে গেল খেতে আজকে, যাই হোক ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো আজকের মতো, বাই।